আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে কিউট ব্লগসে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই পরিবারের সবাই ভালো আছে। আমি ভালো নাই, আমার শরীর প্রচুর খারাপ, আর চোখ মুখ দেখতেই বুঝতে পারবেন যে আমার শরীর কতটা খারাপ। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আসলে নিঃশ্বাস জিনিসটাতে কত আল্লাহর নিয়ামত, মানে আল্লাহর রহমত। এই জিনিসটা অক্সিজেন, ফ্রি অক্সিজেন যারা আমরা পাই, যারা নিঃশ্বাস নিতে পারি খুব সহজে, তাদের সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আমরা কত সহজে অনায়াসে নিঃশ্বাস নিতে পারি। আর আমি কথা শুনে বুঝতে পারতেছেন, আমি নিঃশ্বাসটাও নিতে পারতেছি না, আমার খুব খারাপ অবস্থা, আমি নিঃশ্বাস নিতে পারি না, মুখ দিয়ে তেমন হা হা করে নিচ্ছি। খুব সমস্যা, খুব কষ্ট, আমার এই শ্বাসকষ্ট আমার জীবনটা শেষ করে দিল। শ্বাসকষ্টটা অল্পতেই অল্পতেই সামান্যতেই আমার শরীর খুব খারাপ হয়ে যায়। নাক দুইটা, নাক দুটো বন্ধ হয়ে গেছে। নাক দুটো বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া লাগে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর চিকিৎসা, এখন তো অন্য সময় হলে আমি চিকিৎসা করে নিতাম ভালো মতো, তারপরে আমি বাইরে যাব না, তোমার বাবা মারবে, তারপরে আমি চিকিৎসা করি, ফিজিও খাচ্ছি, আর জ্বর আসার কারণে একটা প্লেন না পাখাচ্ছি, না প্লেন না পাখাচ্ছি, আর হচ্ছে আপনার হচ্ছে আর বেশি কিছু খাইতে পারতেছে না, কারণ আমার বেবি পেটে বাচ্চার অন্তঃসত্ত্বা, বাচ্চা পেটে থাকলে অনেক কিছুই খাওয়া যায় না, অনেক কিছুই করা যায় না। তো সবাই আমার জন্য খালি দোয়া করবেন আল্লাহর কাছে, আমার খুবই খারাপ অবস্থা, আমি ভিডিও বানাইতে পারতেছি না, কয়েকদিন ধরে শুধু লাইভে করি, মাঝে মাঝে একটু আইসা, কারণ টুকটাক তো কিছু করতে হবে, তুমি ভালো হবা না। না আরেকটা আছে বাসায়, সব সবাই অত্যাচার করে চালায় এই বাচ্চা দিয়ে, নিজে একটু ভালো থাকলে, সুস্থ থাকতে ইচ্ছা করে, ভালো থাকতে পারি, কিন্তু এই বাচ্চার জন্য কিছু পারি না, খুব খারাপ অবস্থা। মানে তারপরেও কাজের লোক খুঁজলাম, আশেপাশে কেউ, মানে যেদিন আপনার দরকার সেদিন আপনি কাজের লোক পাবেন না, এত শব্দ করতেছো কেন? যেদিন আপনার দরকার সেদিন আপনি কাজের লোক পাবেন না, আর এমনি সময় তারা ঘোরাঘুরি করবে। আজ 3 দিন ধরে বাসার কাজ করার জন্য লোক খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, তো কাজ জমিয়ে রাখতেছি, এত বেশি কাজ জমে গেছে যে না করে উপায় নাই, নিজেকেই আর ভালো লাগতেছে না দেখতে, শেষে বাধ্য হয়ে কাজগুলো করলাম আজকে, একটু করে আরো খারাপ অবস্থা। রান্না বান্না তো করাই লাগে, কাপড় চোপড় টুকটাক জমে সেগুলো ধোয়াই লাগে, এই তো সব মিলায় মাজা ঘষা রান্না বান্না, এই তো এইটুকুই করছি আজ শুধু। তারপরেও শরীরের অবস্থা ভালো না, তারপরেও নাক দুটা বন্ধ হয়ে আছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, না মানে অক্সিজেন জিনিসটা যে কি সবসময় হারে হারে বুঝতে পারি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মানে নিঃশ্বাসের সমস্যাটা দূর করে দাও, মানে অনায়াসে খুব সুন্দর শ্বাসকষ্ট চলে আসে, এত নাক বন্ধ হয়ে থাকে, দুটা নাক বন্ধ হয়ে থাকে, হা করে কতক্ষণ নিঃশ্বাস নেওয়া যায়, ঠোঁট দুইটা শুকে যায়, ঠোঁট দুইটা শুকে যায়, পানির ঘন ঘন পিপাসা লাগে, পানি খাওয়া লাগে, পানি খাই, তারপরেও মনে করে যে গরম পানি নিয়ে ভাপ নিচ্ছি, এই সময় তো আর বেশি কিছু ওষুধ খাইতে পারবো না, খুবই খারাপ অবস্থা। বাচ্চা একটা, সেটাও জ্বালায়, বাচ্চাটা না থাকলে তো রান্না বান্না না করতাম, খাওয়া দাওয়া না করতাম, তাও হইতো, কিন্তু খাওয়া দাওয়া করতে হয়, রান্না বান্নাও করতে হয়, সব করতে হয়। আমার কথা শুনে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন আমার অবস্থা খুবই খারাপ, সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। এমন একটা অবস্থা বাসা থেকে যে কেউ এসে হেল্প করবে এটারও কোনো সুযোগ সুবিধা নেই, কারণ আমার বাসা অনেক দূরে, আর হচ্ছে অত দূর থেকে আইসা আমার কাছে থাকাও সম্ভব না, কারণ আমার মা বাসায় একা থাকে, আর আমার শাশুড়ি থাকবে না এসে, কারণ সবার মানসিকত্ব একরকম না, আর আমি বাড়িতে যে থাকতে পারতেছি না, আমার মেয়েটা স্কুলে পড়ে,
ও পড়ালেখার একটু ডিস্টার্ব হয়ে যাবে, আবার আমার হাজবেন্ডকে খাওয়াইতে হয় রান্না বান্না করে। অনেক সংসার ছেড়ে আসলে অন্য কোথাও গিয়ে সেট হওয়া একটা অন্যরকম, মানে এই মুহূর্তে এত লং জার্নি করা ওর পক্ষে সম্ভব না, মানে লং জার্নি করাটা আমার পক্ষে সম্ভব না। আমি যে এই মুহূর্তে লং জার্নি করে বাড়িতে যাব সেটাও হবে না, কারণ আমি জার্নি তো করছি এর আগে, আমার হাজবেন্ড অসুস্থ ছিল সেই সময়, তো অনেক দৌড়ঝাঁপ করছি ওর পিছনে, জার্নি করা হয়েছে, বাড়িতেও যাওয়া হয়েছিল, রংপুরে আসা হয়েছে, কিন্তু এখন তো আর আমি যাইতে পারবো না জার্নি করে। আবার এর আগেও আমার একটা বাচ্চা নষ্ট হয়েছিল 3 মাসে, ওই জার্নি করার কারণে, বাড়িতে জার্নি করে যাওয়ার কারণেই হয়েছিল। এখন যদি আবার জার্নি করে যাই, ওই সময় আমার শ্বাসকষ্ট এতটাই হয়েছিল আমি বাঁচি না, অক্সিজেন দিয়ে দিয়ে রাখা লাগছিল, এখন এই অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। তো কথা বলতে পারতেছি না, ভিডিও বানাতে পারতেছি না, যেহেতু একটা চ্যানেল খুলছি, আপলোড না করলে ভিডিও দেখা যায়, মানুষজন ভিডিও দেখবে না, তাই জন্য ভিডিওটা আপলোড করা, এই তো তৈরি করা, আর হচ্ছে আমি অসুস্থ সেটা আপনাদের মধ্যে, আপনারা আমার পরিবারের মতো জানানো দরকার, তাই জানাইলাম আপনারা সবাই আপনার কাছে আমার জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া করবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর হচ্ছে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই, আর এই যে মেয়েটা দেখেন, ও খাচ্ছে ওর মতো, এই যে এখানে কাপড় চোপড় দেখেন, এক চেয়ারে কাপড় চোপড় ভরাই রাখছি, কাপড় চোপড় গুছাইতে পারতেছি, মানে গুছাই বলতে এগুলো ধোয়া লাগবে, আর বৃষ্টি ছিল ধরতে পারিনি। আর আমার হাজবেন্ড আজকে আবার আমাকে একটু কাজ করে দিতে গিয়ে টাইলসের মধ্যে পড়ে গিয়ে ওরও পা ফেটে গেছে, এমনিতে ও অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। আমাদের মতো হতভাগা যেন কারো কপাল কারো জীবনে না হয়, হতভাগা কপাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।